হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। গতকাল রাতে টেক নিউজে আমরা স্যামসাংয়ের কিছু বাজেট ক্যাটাগরি ডিভাইসকে নিয়ে আলোচনা করছিলাম, যেগুলো হয়তো এই মাসের শেষের দিকে অথবা ডিসেম্বর মাসের ফার্স্ট উইকেই আপনারা ইন্ডিয়ার বাজারে দেখতে পাবেন। বাংলাদেশের বন্ধুরা আনঅফিসিয়ালি প্রথমে হাতে পাবেন, তারপরে অফিসিয়ালিও হয়তো বাংলাদেশে স্যামসাং এগুলোকে লঞ্চ করাবে। এক্ষেত্রে বলে দিই, স্যামসাং কিছুদিন আগে স্যামসাং গ্যালাক্সি M21 এই ফোনটির একটা রিব্র্যান্ডেড ভার্সন M21S হিসেবে ইউএসএর বাজারে লঞ্চ করিয়েছিল। এখন শোনা যাচ্ছে এই ফোনটাই আবার রিব্র্যান্ডেড করে স্যামসাং আনবে স্যামসাং গ্যালাক্সি M12 নাম নিয়ে ইন্ডিয়ার বাজারে। তো সেক্ষেত্রে আরও একটা ফোনের নাম উঠে আসছে, স্যামসাং গ্যালাক্সি F12। M12 এবং F12 দুটো স্যামসাংয়ের আলাদা সিরিজ। এখন যে কোনো নাম নিয়ে এই ফোনটা ভারতের বাজারে আসতে পারে, হয় M12 নাম নিয়ে আসবে, নয় F12 নাম নিয়ে আসবে, কিন্তু স্পেসিফিকেশান হুবহু এক থাকবে। প্রথমেই প্রাইস পয়েন্টটা বলে দিই, এটা ইন্ডিয়ার বাজারে 12-14 হাজার টাকার প্রাইস পয়েন্টে লঞ্চ করতে পারে। বাংলাদেশের বাজারে যখন যাবে মোটামুটি 20-22 হাজার টাকার প্রাইস পয়েন্টে আপনারা এই ফোনটিকে ধরতে পারেন। আজকে আমরা এই ফোনটির ফুল স্পেসিফিকেশান আলোচনা করব, সাথে সাথে স্যামসাং কেন এত রিব্র্যান্ডেড ফোন ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে, রিব্র্যান্ডেড ফোন লঞ্চ করে ফায়দা কোথায়, সমস্ত আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমে একটু ছোট করে এই ফোনটার স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করে দিই। স্পেসিফিকেশন দেখে মনে হবে না স্যামসাং এর তরফ থেকে এটা 14,000 টাকার প্রাইস পয়েন্টের একটা ফোন। হ্যাঁ, ভালো স্পেসিফিকেশন আছে, শুধুমাত্র একটা ড্রব্যাক পয়েন্ট ছাড়া। অবশ্যই ভিডিওর পরে আমরা সেই ড্রব্যাক পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমত বলে দিই, এখানে থাকছে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ, 14,000 টাকার প্রাইস পয়েন্টে এখনও স্যামসাং কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়ার সাহস রাখে, কারণ ডিসপ্লেটা একদম স্যামসাং এর নিজস্ব। এখানে আপনি ইনফিনিটি ইউ নচ ডিসপ্লে পেয়ে যাবেন এবং কর্নিং গরিলা গ্লাস 3+ এর প্রোটেকশন আছে। হ্যাঁ, এই প্রাইস পয়েন্টে আমরা কর্নিং গরিলা গ্লাস 5 নিয়ে এত লাফালাফি করব না। এরপরে যদি আমরা ব্যাক প্যানেলে খেয়াল করি, তাহলে স্যামসাং এর অ্যাজ ইউজুয়াল পলিকার্বনেট আছে, আর আমরা জানি এম সিরিজ এবং এফ সিরিজে যে পলিকার্বনেটটা ইউজ করা হয় একটু চিপ কোয়ালিটির হলেও এখন যে পলিকার্বনেটগুলো ইউজ করা হচ্ছে মোটামুটি ইউজ করা যায়। তবে হ্যাঁ, স্ক্র্যাচ আসবে যতদিন আপনি ইউজ করতে থাকবেন। এখানে আপনাকে অবশ্যই একটা কভার লাগিয়ে ফোনটাকে ইউজ করতে হবে। হ্যাঁ, প্রিমিয়াম অত লুকস স্যামসাং কিন্তু প্রোভাইড করছে না, তবে ডিসপ্লে এর যে দুর্বলতাকে কাটিয়ে দেবে। এরপরে যদি আমরা প্রসেসর নিয়ে কথা বলি, তাহলে স্যামসাং এর আবার সেই পুরনো প্রসেসর, হ্যাঁ, এক্সিনস 9611। আর স্যামসাং এর ড্রব্যাক পয়েন্ট কিন্তু এটাই, এর জন্যই অনেকেই হয়তো এই ফোনটাকে অপছন্দ করবেন। তবে নর্মাল টাস্ক ভালোভাবে এই প্রসেসরটা হ্যান্ডেল করতে পারে, এর সাথে সাথে আপনি ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন সেগুলোও নর্মালি ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবে। এছাড়াও স্যামসাং এর যে অপটিমাইজেশন, স্যামসাং One UI 2.5 এর যে ফিচার্সগুলো অবশ্যই একটা হ্যান্ডি ফিচার্স, এর সাথে সাথে আপনি UFS 2.1 স্টোরেজ টাইপ পাবেন, DDR4X RAM থাকছে। এরপরে যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, স্যামসাং এর নিজস্ব সেন্সার রয়েছে, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ মোড ক্রিয়েট করার জন্য। ম্যাক্রো সেন্সার দেওয়া হয়নি, খুব একটা কাজের নয়। এবং 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা আছে। স্যামসাং ইদানিং যে ক্যামেরার ক্ষেত্রে অপটিমাইজেশনটা ইউজ করছে, অ্যালগোরিদমগুলো ইউজ করছে, অবশ্যই আই ক্যাচি। হ্যাঁ, একদম ন্যাচারাল কালার দিচ্ছে না ঠিকই, কিন্তু যে কালারটা তারা প্রোভাইড করছে না, অবশ্যই মন জুড়িয়ে যায়, দেখে ভালো লাগে ছবিগুলো। অবশ্যই স্যামসাং এর ক্যামেরার প্রশংসা করতে হয়, অপটিমাইজেশনের প্রশংসা করতে হয়। আমি জানি না এই ফোনটায় অপটিমাইজেশন কেমন দেবে, হাতে পেলে আমরা পরীক্ষা করে তারপরে আনবক্সিং আনার অবশ্যই চেষ্টা করব। এরপরে আমরা কথা বলবো এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। 6000 mAh ব্যাটারি থাকছে এবং 15W ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে। হ্যাঁ, আপনারা অনেকেই বলবেন এখন এই বাজেট রেঞ্জে 65W চার্জার রয়েছে, সেখানে 15W কেন? এই বাজেট রেঞ্জে স্যামসাং অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, ওই বাজেট রেঞ্জে কিন্তু চাইনিজ কোম্পানিগুলো এখানে অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করতে পারছে না, এটা একবার মাথায় রাখবে। এর সাথে সাথে USB টাইপ সি পোর্ট থাকছে, সমস্ত সেন্সর অ্যাভেলেবেল থাকছে এবং ব্যাক প্যানেলে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটাও থাকছে। হ্যাঁ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এই প্রাইস রেঞ্জে তাও আবার স্যামসাং এর কাছ থেকে একটু বেশি চাহিদা আমার বলে মনে হয়। তো এরপরে আসি স্যামসাং এই ফোনগুলো কেন লঞ্চ করতে চলেছে। হ্যাঁ, অলরেডি লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশন বলা হয়ে গেছে, দামটাও আমি ভিডিও শুরুতেই বলেছি, 14-16 হাজার টাকা, এবং বাংলাদেশে গেলে এটা 20-22 হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন। আমি আশা করব এবং অবশ্যই স্যামসাংকে রিকোয়েস্ট করবো বাংলাদেশে এই ফোনগুলো যাতে অফিসিয়ালি লঞ্চ করা হোক, কারণ আমরা সবাই কিন্তু এখানে গেমিংয়ের জন্য ফোন চাই না, সবাই কিন্তু আমরা একটা স্যামসাংয়ের যেহেতু ব্র্যান্ড ভ্যালু আছে, স্যামসাংয়ের অনেক লাভার আছে, স্যামসাংয়ের ফোন ইউজ করতে চাই একটা ভালো প্রাইস পয়েন্টে ভালো স্মার্টফোন।
এরপর আসি মোদ্দা কথায়, স্যামসাং এত ফোন রিব্র্যান্ডেড করছে কেন? রিব্র্যান্ডেড করে স্যামসাং এর ফায়দা কোথায়? স্যামসাং গ্যালাক্সি M21 এর সাথে M12 এই ফোনটা খুব একটা কিন্তু আপগ্রেডেশন নেই। হ্যাঁ মানছি সেলফি ক্যামেরা একটু ভালো আছে, ব্যাটারি 6000 ছিল, এর সাথে সাথে এখানে 64 মেগাপিক্সেল ক্যামেরাটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, একই প্রসেসর ডিজাইন এক। তাহলে কিসের রিব্র্যান্ডেড করার ফায়দা? প্রথমত বলে দিন, M21 এই ফোনটা যখন আজকের দিনে দাঁড়িয়ে আপনি কিনতে যাবেন, অবশ্যই এখনও পর্যন্ত নর্মাল ইউজারদের জন্য ভালো ফোন, অ্যামোলেড ডিসপ্লে আছে। আপনি যখন কিনতে যাবেন তখন মনে হবে এই ফোনটা আমার এক বছরের পুরনো ফোন, তো সেক্ষেত্রে এই ফোনটায় আমি ঠিকঠাক আপডেট পাবো তো? আর এখন দাঁড়িয়ে এক বছর পুরনো ফোন কিনতে অনেকেই চাইবে না। কিন্তু স্যামসাং যদি এই ফোনগুলোকেই একদম নর্মাল বাজেটে একটা রিব্র্যান্ডেড করে লঞ্চ করে, তাহলে একটা নতুনত্ব তকমা কিন্তু স্যামসাং এখানে পেয়ে গেল। আপনারও মনে হলো না আমি স্যামসাং এর একটা নতুন লঞ্চিং ফোন কিনেছি, তো সেক্ষেত্রে আপনার পুরনো যে ফোনটা অতটা কিন্তু ম্যাটার করবে না নতুন ফোন স্যামসাং এর তরফ থেকে। আর অন্যদিকে বিভিন্ন স্পেসিফিকেশন একটু আধটু চেঞ্জ করে যে অন্যান্য চাইনিজ কোম্পানিগুলো লঞ্চ করছে, সেখানে রিয়েলমি হতে পারে, শাওমি হতে পারে, তারা কিন্তু দেখবেন খুব একটা আপডেটেশন নেই, একটা নতুন মডেল নাম্বার দিয়ে দিচ্ছে, একটা নতুন সাকসেসর দিয়ে দিচ্ছে। হ্যাঁ তাদের স্পেসিফিকেশনও মোটামুটি এক থাকছে, তাই জন্য স্যামসাংও কিন্তু বাজার ধরতে হবে। আপনি যদি Realme 7 এর সাথে স্যামসাং গ্যালাক্সি M21 এখন তুলনা করতে চান, প্রথমেই স্যামসাং M21 যেহেতু পুরনো আপনার নজর কাড়বে না, কিন্তু একটা রিব্র্যান্ডেড করে স্যামসাং যদি একটা নতুন ফোন আনে তাহলে সেটা একটু নজর কাটতে পারে। এটাই স্যামসাংয়ের রিব্র্যান্ডেড করার ফায়দা, আর কিছুই নয়। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি হেল্পফুল হবে, ভালো লাগলে একটা লাইক করবেন, আর খারাপ লাগলে ডিসলাইক বাটনটা প্রেস করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হবে আগামী পর্বে।